नमस्कार बंधुरा पीएसएफ चैनल पिंटू आज के देखा मोरला माछेर सम्बन्धे वीडियो। मोरला माछ अत्यंत सुस्वादु एवं पुष्टिगुण सम्पन्न एक छोटो माछ। जे माछटीर दाम भालो आछे चाहिदाओ भालो आछे किन्तु बाजारे बेशी पावा जाए ना। এই মাছটি ন্যাচারালি খাল বিল পুকুর ডোবা হাওড় বাউড় ও নদীতে পাওয়া যায়। আমাদের দেশের চাষিরা সাধারণত বড় মাছে চাষেই আগ্রহী বেশি, তাই এই ছোট মোরলা মাছটিকে অবাঞ্ছিত মাছ হিসেবেই বিবেচনা করা হয় এবং চাষিরা চাষ করতে অত আগ্রহী হয় না। এখন আর আগের মতো মোরলা মাছ খুব একটা বেশি দেখা যায় না, খুবই কম। আমি মনে করি এই মোরলা মাছটা সহজে পাওয়ার জন্য পুকুর ও ডোবায় চাষ করা খুবই প্রয়োজন। এই মোরলা মাছটিকে কম অক্সিজেন যুক্ত এবং একটু ঘোলা জলেও চাষ করা যায়। মোরলা মাছ প্রয়োজননে সক্ষম হয়ে থাকে এবং সাধারণত এই মাছ এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রজনন করে থাকে। চাষ করার জন্য আলো বাতাস যুক্ত ভালো পুকুর প্রয়োজন। এই মাছ যে পুকুরে চাষ করা হবে সেই পুকুরটাকে প্রয়োজনীয়ভাবে প্রস্তুত করতে হবে এবং সেই পুকুরে অন্য কোনো রাক্ষসী মাছ রাখা যাবে না। যেসব বড় মাছ ছোট মাছদের খেয়ে নেয় সেই সমস্ত মাছের সঙ্গে চাষ করা যাবে না। এই মোরলা মাছ যদি আপনি চাষ করতে পারেন তাহলে অল্প সময়ে খুবই লাভজনক একটি ব্যবসা এবং মোরলা মাছটি চাষ করাও অন্য মাছের তুলনায় অনেকটাই সহজ। এছাড়া এই মাছের মার্কেট চাহিদাও অনেক বেশি এবং দামটাও খুব ভালো পাওয়া যায়, উৎপাদনটাও কিন্তু অনেকটাই বেশি। তো বন্ধুরা, যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে যে এই মাছ কোথায় চাষ করতে হবে, কিভাবে চাষ করতে হবে, তাহলে আপনারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি সেই সম্বন্ধে আবার ভিডিও বানাবো। আজকে আমি এখানেই শেষ করছি আমার ভিডিও, আজকের ভিডিও। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি কিছু বলছি না, নমস্কার।